15ই শাবান অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলে থাকি, লাইলাতুল বরাত বলে থাকি, এই লাইলাতুল বরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষকে মাফ করে দেন সাতজন ব্যক্তি ব্যতীত। এক নম্বর হলো ওই ব্যক্তি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক করে, অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে খোদা এবং মাবুদ বলে মানে। দ্বিতীয় ওই ব্যক্তি বিররুল ওয়ালিদাইন, যে মাতা পিতার অবাধ্য সন্তান হবে। তৃতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি হিংসুক হবে, যে মানুষের সঙ্গে অন্তরঙ্গ রাখে না, মানুষের প্রতি হিংসা বিদ্রোহ করে, এই ব্যক্তিকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শবে বরাতের রাতে মাফ করবেন না। চতুর্থ হলো ওই ব্যক্তি যে মদ্যপান করে, শারাপ মদ পান করার অভ্যস্ত, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতে মাফ করেন না। পঞ্চম নম্বর ওই ব্যক্তি যে মানুষের হত্যাকারী, কাউকে হত্যা করেছিল, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। আর ছ নম্বর হলো ওই ব্যক্তি যে গাঁটের নিচেই লুঙ্গি কিংবা পায়জামা বা অন্যান্য জিনিস কাপড় পরিধান করে, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। আর সাত নম্বর হলো যে ব্যক্তি মানুষের পিছনে পরনিন্দা পরচর্চা করে, এই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করেন না। এই সাতজন ব্যক্তি ব্যতীত সমস্ত মানুষ যারা আল্লাহর কাছে মাফ চায় তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতটি মাফ করে দেন।